অবস্থান কোথায়? তার একমাত্র কারণ, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ইমান, আমরা তাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলুন আমার? আমরা তার আদর্শ ভুলে গিয়েছি, আমরা নবীর দেওয়ার দর্শন আমরা ছেড়ে দিয়েছি। আজ ইহুদি নাসরার দর্শন নিয়ে মুসলমানের ছেলেরা চলছে, এই কারণে মুসলমানের এই করুণ অবস্থা আজ থেকে সমান নিতে হবে। সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই শপথ কি নিতে পারবো আমরা? আপনারা কি নিতে রাজি আছেন তো নাকি? একটু হাত জোড় করে বলেন, শপথ নিতে রাজি আছেন? সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব। কি আপনাদের কি ভালো লাগছে না? এটা একটা শপথ, সুবহানাল্লাহ বিহামদি। একটু মহব্বতের সাথে পড়তে পারবেন না? আল্লাহ আকবার, সিরাজনগর দরবারে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। একটু মহব্বতের সাথে পড়লে তো আওয়াজ অনেক দূরে চলে যাবে, ঠিক কিনা বলুন? একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়তে পারবেন তো? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায়। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওগো সোনার মদিনা, ও মদিনা মা রাসূল শাহে মদিনা, ওগো সোনার মদিনা, ওগো শাহে মদিনা, সব বলবো কিন্তু আপনাকে বলতে পারি না। চিৎকার দিয়ে বলুন, আর চিৎকার দিয়ে বলুন, সব বলবো, বলেন সব বলবো কিন্তু আপনাকে কেন? ভাইজান, যদি রসুলকে যদি ভুলে যায়, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ইমাম, যিনি আমার সবকিছু, ওনাকে যদি ভুলে যায়, তাহলে ভাইজান আপনার আর আমার এই জীবনের দুই পয়সার কোনো মূল্য নাই। একটু চিৎকার দিয়ে বলুন না, দুই পয়সার কোনো মূল্য নাই। আল্লাহু আকবার, মূল্য আছে নাকি? রসুলকে যদি ভুলে যায়, আমরা যারা আছি আমরা যদি রসুল ভুলে যায়, নবীকে যদি ভুলে যায়, তাহলে ভাইরা আপনার জীবন আর আমার জীবনের দুই পয়সার কোনো মূল্য নাই। কারণ আমার সম্মান, আমার মর্যাদা, আমার পজিশন, আমার অথরিটি, আমার মর্যাদা,
সবকিছু এই নবীর গোলামের মধ্যে নিহিত, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন, হে আমার নবীর উম্মত, হে আমার প্রিয় মাহবুবের উম্মত, আমি রব্বুল আলামিন কুদরতের জুবান ঘোষণা দিচ্ছি, তোমরা সব চাইতে অতি উত্তম উম্মত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই নবীর যারা উম্মত, একটু কাইন্ডলি, এই নবীর যারা কি এই নবীর উম্মত মানে যারা রসুলকে ভুলে গিয়েছে ওরা উম্মত হলে কি ভুলে যায়? একটু কাইন্ডলি চিৎকার, উম্মত হলে কি ভুলে যায়? এই নবীর যারা উম্মত, হে আমার রসুলের উম্মত, আমি রব্বুল আলামিন কুদরতের জুবান ঘোষণা দিচ্ছি, তোমরা সব চাইতে উত্তম কুনতুম খায়রা উম্মতিন, তোমরা সব চাইতে উত্তম উম্মত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি জানতে চাচ্ছি আমাদেরকে রব্বুল আলামিন উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন কিসের কারণে? বলতে পারবেন আপনারা? আরে চিৎকার দিয়ে বলুন না, কিসের কারণে? শুধুমাত্র